বাগেরহাটের দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের আঠারোটি মহিষের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলা অবস্থিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এই ঘটনা ঘটে জানা গেছে মহিষগুলোকে শেড থেকে মাঠে নেয়ার পর কিছু মহিষ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ে এ সময় সতেরোটি মহিষ মারা যায় কেন্দ্রের আরও তিনটি মহিষ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এখন পর্যন্ত মহিষগুলোর মৃত্যু সম্পর্কে সঠিক কোন কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ এদিকে খামারের মহিষগুলোকে নিম্নমানের খাবার খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা